ব্যাডমিন্টন টুর্নামেন্টের খবর। ফরিদপুরে হয়ে গেল শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। জেলার শেখ জামাল ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি দল। নকআউট পদ্ধতিতে একদিনের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আকমল ও দিদা জুটি। মোহাম্মদ তারিকুল ইসলাম নাসিমের পরিচালনায় টুর্নামেন্টটির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও পৌর মেয়র অমিতাভ বোস। চ্যাম্পিয়ন দলকে ৫০,০০০ টাকা আর রানার্স আপ দলকে ৩০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়।